Welcome back to my channel. কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরা কিন্তু আজকে ভীষণ হ্যাপি। তো ভাবছো আমি বুঝছি যে কেন ঘুরে বেড়াচ্ছি, তো তার পেছনে কিন্তু একটা বড় কারণ আছে। সেটা হলো আজকে কিন্তু আমার দীর্ঘ 4 মাস অপেক্ষার অবসান ঘটতে চলেছে আর কিছু ঘন্টা পর। সেজন্য একটু স্পেশাল কিছু করবো না, কারণ আজকে কিন্তু আমার সোনা মার পাপা আসতে চলেছে আর ভীষণ খুশি আমার সোনা। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছে, গুড মর্নিং হয়ে গেছে আমার মাম্মার, আর ও কিন্তু ফিডিং করছে আর ও বুঝে গেছে বাপ কিন্তু আসছে। এই আনন্দে কিন্তু আমি কী কী করি তো চলো দেখতে থাকো। আমি কিন্তু আজকে পেডিকিওর করে নেব, কারণ হালকা শীতকাল ছিল আর আমার পায়ের অবস্থা কিন্তু খুব ভালো ছিল না। তো দেখো কী করে আর কিন্তু ডুবি রাখতে হবে প্রায় 10 থেকে 15 মিনিট, তারপর দেখবে পাটাই না খুব সফট হয়ে যাবে আর তখনই না পায়ে যত ময়লা থাকে নোংরা থাকে সেটা কিন্তু উঠে যায়, মানে ব্রাশ দিয়ে একটু ঘষে নিলে উঠে যাবে। তো তারপর দেখো এই নখটা কিন্তু ব্রাশ দিয়ে খুব ভালো করে ঘষে নিচ্ছে, ক্লিনজিং করেছিলাম আমার কাছে ক্লিনআপ ছিল তো সেটা দিয়ে ক্লিনজিং করে নিয়েছি। দেখো এটা খুব ভালোভাবে করার পর রেজাল্টটা খুব ভালো এসেছে। এটা যত ম্যাসাজ করবে তত কিন্তু ট্যানগুলো রিমুভ দিয়ে ভালো করে এইভাবে ঘষে নিতে হবে। তারপর আমি স্ক্রাবিং করার জন্য টমেটো আর চিনি দিয়ে কিন্তু স্ক্রাবিংটা করেছি, তো স্ক্রাবিংটা খুব ভালোভাবে করা হয়ে গেছে। দেখো এর জন্য আমি নিয়ে নিয়েছি মুলতানি মাটি, তো মুলতানি মাটি আর একটু গোলাপ জল বা জল দিলেও কিন্তু খুব ভালো ফ্যাক্টটা তৈরি হয়ে যায়, কিছুক্ষণ শুকিয়ে যাওয়ার পর এরকম ফাইনাল রেজাল্ট হয়। আর আমি কিন্তু আজকে হেনাটাও করে নিব, কারণ আমার একটু চুলটা শাইন করতে হবে যেহেতু এতদিন পর ভোজিবাবু বাড়ি ফিরছে, তো তাতে করে আমার চুলটাকে তো সুন্দর করতে হবে তাই না? আমার সব থেকে বেশি ভালো লাগছিলো আমার মাম্মা ভীষণ খুশি পাপা আসার আনন্দে। দেখো রীতিমতো নাচছে আর পাপা পাপা করছে, খুব ভালো লাগছিলো আমার এটা। যাদের হাজব্যান্ড ডিফেন্সে আছে বা বাইরে থাকে কাজের সোর্সে, তা তারা কিন্তু এই ফিলিংসটা বুঝতে পারবে। আর দেখো আমি মেহেন্দি দিয়ে নিয়েছি ওর নামে, আর আর আমাদের কিন্তু আজকে কিছুতেই ঘুম পাচ্ছে না, আমরা মা মেয়ে মিলে এই করছি আয়নার সামনে, ভাবছি কালকে সকাল কখন আসবে আর ওর পাপা কখন আসবে, ও ওয়েটিংয়ে আছে আর আমি কিন্তু ওকে দেখার জন্য খুব উৎসুক হয়ে আছি। তো তার জন্য স্পেশাল কিছু করব না সেটা তো হয় না না? তো দেখো আমি কিন্তু বেলুন নিয়ে চলে এসেছি আর গোলাপ কিছু ফুল, আর ওকে কিন্তু একটু স্পেশালি ওয়েলকাম করতে চাই যাতে ও বেশ খুশি হয় দেখে। তো এরকম কিন্তু আমার 2টো ফ্লাওয়ার চেন ছিল, তো সেটা দিয়ে আমি লাভ আঁকিয়ে নিয়েছি আর কিছু এমনি গাঁদা ফুল রিয়েল, তো সেটা কিন্তু আমি ছড়িয়ে দেবো পুরো রুমে, আর 2 সাইডে হলো এরকম মোমবাতি জ্বালিয়ে দেবো আর একটা ওয়েলকাম লিখে দেবো লাভের ভেতরে। তো পরের দিন সকালে দেখো মাম্মা কী সুন্দর ওর পাপার সাথে খেলা করছে, আর একটু অবাক অবাক হচ্ছে কারণ অনেক দিন পর দেখা, তো তো খুব খুশিও হচ্ছিলো ওর পাপাকে পেয়ে, আর কি সুন্দর খেলা করছিলো দেখো ওর সাথে। তো পাপাকে পেয়ে কিন্তু দেখো গোল ছাড়ছেই না, ওর সাথেই থাকছে সারাক্ষণ। তো ব্রেকফাস্ট করে নিই চলো আমরা। তো ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল, পায়েস,
আজকের মেনুতে ছিল স্পেশালি মাটন, কারণ ও এতদিন পরে আসছে আর ও একটু মাটনটা বেশি পছন্দ করে। তো দেখো মাটন রান্না হয়েছে আর শাকসবজি সমস্ত মা রান্না করেছে, আর আমরা মাম্মাকে নিয়ে যাব চুল কাটাতে। তো দেখো পাপার সাথে স্কুটিতে বসে গেছে আর আমরা চলে এসেছি স্যালনে। তো চুল কাটার সময়টা জাস্ট দেখো ওকে। সেলুন ওয়ালা বলছিল যে খুব শান্ত, ও অন্য বাচ্চার হয় হলে খুব কান্নাকাটি করে, আর ও কিন্তু চুপচাপই ছিল মানে। তারপর আজকে পড়ে গেছে পোলিও, কারণ মাম্মার কিন্তু আজ ফার্স্ট পোলিও, এর আগে কখনো খাইনি ও। তো চলে গেছে আমরা পোলিও খাওয়াবো, তো চলো দেখা যাক ও কী করে, রিয়াকশনটা দেখো। তারপর পোলিও খাওয়ার পর কিন্তু মাম্মা বেশ খেলাধুলো শুরু করে দিয়েছে খেলাধুলো নিয়ে। এসে কিন্তু পাপা ওর জন্য বেদানা জুস করে দেয়, সেটাই কিন্তু খাই দেখো। আর মাম্মার দুষ্টুমিটা জাস্ট দেখো। দেখে আমরা দুজনে কিন্তু একটু বেরিয়েছিলাম ওর জন্য কয়েকটি ড্রেস কিনবো বলে। তো চলো ভেতরে যাওয়া যাক, কি কিনি তো দেখো। এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা, তো চলো আমরা কিন্তু খাওয়া দাওয়া সেরে নিই, তারপর কিন্তু রেডি সেডি হতে হবে, প্যাকিং করতে হবে, আর থাকা যাবে না, অনেকদিনই থাকা হলো বাপের বাড়িতে, এবার যা শ্বশুর বাড়ি। তো দেখো আমরা একদম রেস্ট করে নিচ্ছি, তারপর কিন্তু প্যাকিং করা আছে, যদিও আর একটু বাকি আছে সেটা করে কিন্তু আমরা রওনা দেব। আজকে আমরা যাব না, আজকে কিন্তু আমরা মাসির বাড়ি থাকবো জিয়াগঞ্জ। তো সেখান থেকে কিন্তু আজিমগঞ্জ ট্রেন হয়ে পরের দিন আমরা রওনা দেব। শোনা আমার দিদুনের কিন্তু ভীষণ মন খারাপ, কারণ এতদিন ধরে আছি আমরা, আর তো চলো যেতেই হবে, যখন যাওয়াই যাক। তো টোটোতে উঠানো হয়েছে সমস্ত জিনিসপত্র, আর অনেক কিছুই লাগেজ হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। আর এইটা হলো পিউপ্রীতি, একে নিয়ে সারাক্ষণ কিন্তু মাম্মাকে নিয়েই থাকতো। এরপর আমরা বাসে উঠে পড়ি, আর দেখো এটা হলো আমার মাসির বাড়ির রাস্তা। এই যে আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য, আমাদের হাজারদুয়ারির সামনে হয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো ভাবলাম আমাদের সাথে ভিডিওটা কেন শেয়ার করবো না। তো বিকেলের পরিবেশটা এত সুন্দর ছিল। তো আমরা মাসির বাড়ি পৌঁছে গেছি, আর মাসি দিয়ে দিয়েছে আমাদেরকে গরম গরম জিলেবি আর সিঙ্গারা আর সাথে কফি। তো চলো এটা হলো তার পরের দিন, মাম্মা কিন্তু উঠে গেছে ঘুম থেকে আর ও কিন্তু দুধ খেয়ে নিয়েছে। আমরা কিন্তু আজই রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। জিয়াগঞ্জ থেকে আজিমগঞ্জ যেতে হলে এরকম নৌকা পার হতেই হবে। তো মাম্মার কিন্তু আজ ফার্স্ট টাইম নৌকাতে উঠেছে, দেখো চারিদিকটা কেমন অবাক চোখে দেখছে, ভাবছে এত জল কি করে এলো, আর ভটভট ভটভট করে মেশিন চালাচ্ছে। তো তো সেটা আওয়াজে ও অবাক হয়ে গেছে। তো চলো এটা আমার বেশ ভালো লাগে, নৌকায় উঠতে।
আর ট্রেন জার্নি করার সময় মাম্মা কিন্তু একটা বন্ধু পেয়ে গেছে। ঘুমোতে ঘুমোতে বোরিং হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি ওর নিচে খেলা করতে চাইছিল, সেটা তো হচ্ছিলো না ট্রেনের ভেতরে। এরপর কিন্তু লাঞ্চটা আমরা ট্রেনেই করে নেব, কারণ খিদাও পেয়ে গেছিলো ভীষণ। তো চলো আমরা পৌঁছেও যাবো আর কিছুক্ষণের মধ্যে, আর ভিডিওটা আর বড় করছি না। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।